আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই যে সেম কুকিং স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগতম বরাবর মতো আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো করলা স্ন্যাক্স আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে একদম মূল উপকরণে চলে এসেছি আমি এখানে নিয়ে নিচ্ছি করলা কুসি দেখতে পাচ্ছো একদম ফ্রেশ তাজা করলাটা নিয়েছি আর বেশিটা পেলে দিয়েছি আর এরকম কুসি কুসি করে কেটে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুষি নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁসামরিচ কুচি কাঁসামরিচটা তোমরা তোমাদের ঝালের পরিমাণ বুঝে দিবে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো চা চামচ কালো জিরে এবং দিয়ে দিয়েছিলাম একশো চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচ গুঁড়ো একটা জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এখন সম্পূর্ণ উপকরণটাকে আমি ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা সবাইকে চট্টে একটু অনুরোধ করবো যতক্ষণ আমার উপকরণটা মাখা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন আসো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেব প্লিজ তো আমার সম্পূর্ণ উপকরণটি মাখা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে আর এখানে আমি একটি বড় সাইজের ডিম দিয়েছি তোমাদের ডিমের সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে দুটো ডিম ব্যবহার করতে পারো আর সেটা আসলে নির্ভর করে তোমার মানে কতটুকু স্ন্যাক্স তৈরি করবে করলার উপরে উপকরণ উপরে উপরে নির্ভর করে তো আমার এখানে একটি ডিমে একদম সুন্দরভাবে হয়ে গেছে তো আমি সম্পূর্ণ উপকরণগুলি মেখে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি বেসন তো বেসনটা আমি একসাথে দেবো না আর বেসনের পরিমাণটাও এখন বলবো না আমি মাখতেছি দেখা যাক মাখতে মাখতে কতটুকু বেসন লাগে তো আমি প্রথমে দু টেবিল চামচ বেসন দিয়ে মেখে নিচ্ছি এবার আমি আরও আরো বেসন দিচ্ছি আবারও দু টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে এখানে একটু সালের গুঁড়ো অ্যাড করতে পারো সেক্ষেত্রে মিশ্রণটা খুব ভালো হবে তো বন্ধুরা আমার এখানে টোটাল হাফ কাপ মতো বেসন লেগেছিল আমি হাফ কাপ বেসন দিয়ে এটাকে মেখেছি টোটাল ছয় টেবিল চামচ বেসন দিয়েছিলাম এবার আমি প্রেস ধনে পাতা কুষিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি তবু বন্ধুরা কথা না বাড়িয়ে একদম আমি সরাসরি চুলে চলে এসেছি আর চুলে আগে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি এখন এক একটি করে পকোড়া ছেড়ে দেবো তবু ধরো এই করলার পকড়াটি সরি করলা স্ন্যাক্সটি কিন্তু খেতে অসাধারণ লাগে আর একবারই তেঁতু লাগে না যাদের করলার সম্বন্ধে একটি মানে তিক্ত ভাব তিক্ত ধারণা আর কি ভাবে যে করলা মানে তেঁতো একদমই না আর করলার তেলে ভাজার পরে একদমই তেঁতো লাগে না করলার বর্তাটাও খুব ভীষণই ভালো লাগে আমার কাছে যাই হোক আমি সম্পূর্ণ স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি তো এরপর যে সোলারাসটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে আর যে কোনো চপ পকোড়া ভাজার সময় সোলারাস হাই হিটে রাখতে হয় তা না হলে পকোড়াগুলি ফুলে খুলে যায় স্ন্যাক্সগুলি তো এই কাজটা কিন্তু সাবধানতার সাথে করতে হবে আমি কাঁটা চামুচের সাহায্যে সবগুলি স্ন্যাক্স উল্টিয়ে দিয়ে এবারে গুঁড়ি পিড়িয়ে দিচ্ছি তো এবারে গুঁড়ি পুড়িয়ে দিয়ে পিটে পিট করে ভালোভাবে কিন্তু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে কোনো পিঠে মানে বেশি না হয় পুড়ে না যায় কোনো পিঠে আবার কম হয় তাহলে খেতে ভালো লাগবে না আর করলা যদি সেদ্ধ না হয় ভালোভাবে তাহলে তেতো সারটা আসবে তা আমি সম্পূর্ণ স্ন্যাক্সগুলি ভেজে নিচ্ছি এবারে আমি একটি কাঠ চামচের সাহায্যে খুব সাবধানতার সাথে উঠে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আরকি তো আমার উঠানো হয়ে গেছে এবার আমি তেলটা ছেঁকে নিচ্ছি ভালোভাবে এই তো আমার সম্পূর্ণ স্নেক্সগুলি তৈরি হয়ে গেছে তোমরা বাসা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কেমন হলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো এরপর যে আমি তোমাদের কথা বলতে বলতে একটি স্নেক্স ভেঙে দিয়েছিলাম ভেতরটা দেখতে অনেক সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু সবুজ সবুজ আর উপরে লাল খেতে কিন্তু ভীষণে ভালো হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই স্ন্যাক্স রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবে প্লিজ এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ